দু একদিনের মধ্যে সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ময়জুরুল ইসলাম। শনিবার রাতে গণমাধ্যমকে কথা জানান তিনি। শিক্ষার্থী সাদেক কায়েম প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, তিনি শিবিরের ঢাবি শাখার সভাপতি। আজ ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠকে উনি প্রতিনিধিত্ব করেছেন। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাঞ্চে প্রশাসনের দীর্ঘ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেকে শিবিরের ঢাবি শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন সাদেক কায়েম। সময় ফুটময়।